হে উপরওয়ালা, এতিয়া মই কি করিম? ডাক্তরে কলে যে অপারেশন করার কারণে 50,000 টাকা লাগিব। এতিয়া মই কি করিম, কত যাম পয়সার কারণে? আপনি এটা রাস্তা দেখাই দিয়ক। মোর গার্লফ্রেন্ডের বহুত বেমার। গার্লফ্রেন্ডের বেমার কি হয়েছে? সিরিয়াস ইমার্জেন্সি। সিরিয়াস ইমার্জেন্সি বা প্রবলেম হয়েছে মানে এতিয়ার তোমার কি কম? এতে তো মোট তাতে পয়সা নাই। তুমি এক কাম কর, এজন মানুষ আছে আমার পয়সা, তুমি তাক একটা কাম করে দিলে তোমাকে দিব পারি। মোক লই যাও, আজি লাগে। মই তোমাক এড্রেস দি আছো, আমার টেনশন করবো না, লাগে মই তোমাক এড্রেস দিছো, তুমি তার চলে যা, তারপর সে তোমার পয়সাটা দি দিব। ওকে ঠিক আছে, মই তোমাক এড্রেসটা দি আছো, হেল্ল এইটো কাম হয়েছে না নাই? তোহার দ্বারা কিমান দিন তুই কাম দিছো কোসন? এই কাম এতালেকে হওয়া নাই, তোহার দ্বারা কোনো কাম নহয় দে। দাদা মোক এটা সহায় কর। কি করব লাগে? মোর গার্লফ্রেন্ডের বহুত বেমার, 50,000 টাকা লাগে। কি বেমার আছে? সিরিয়াসলি ইমার্জেন্সি লইছো। দাদা আমাক সহায় করো। দাদা যদি তোমার পয়সা লাগে তাহলে মোর একটা কাম করব লাগে। আপনি যেটু কাম করব মই সেটু কামে করিম দাদা, প্লিজ মোর পয়সা। ঠিক আছে ঠিক আছে, তোমার গার্লফ্রেন্ডক মোক মই পয়সা দিয়েছো মেডিকেলত, তুমি মোর একটু পার্সটো আছে সেই পার্সটো মানে এঠাই দিব লাগে। যদি তুমি দিব পারো তাহলে মই মেডিকেলত পয়সা দিয়ে আছো। ঠিক আছে, বেগতে ড্রেসটো ভরা আছে। হ্যালো, আর একটা মালটা পাইছো? হ্যালো, তোর গার্লফ্রেন্ডের অপারেশন হয়ে গেছে, টেনশন করিব না লাগে। তুই আহি, তোর গার্লফ্রেন্ডের লগত লগ কর, ঠিক আছে? যদি ভিডিওটো ভাল লাগে তেনেহ'লে শ্বেয়াৰ কৰি দিব, আৰু এনেধৰণৰ ভিডিঅ' পাবলৈ আমাৰ চেনেলটো ছাবস্ক্রাইব কৰিব আৰু লগে লগে বেলটো বজাই দিব।